বিমার অর্থ পরিশোধ না করতে দেশীয় বিমা কোম্পানিগুলো নানা অজুহাত দান করায় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, শিল্প কারখানায় কোন দুর্ঘটনা ঘটলে বিমার অর্থ না দিতে সর্বোচ্চ চেষ্টা করে বিমা কোম্পানিগুলো। দুপুরে ডেলিস্টার ভবনে ডিবেট ফর ডেমোক্রেসি ও ওশি এর আয়োজনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। মুজিবুল হক বলেন, শ্রমিকদের সুরক্ষা দিতে পর্যাপ্ত আইন আছে দেশে, প্রয়োজনে আরও আইন করা হবে, কিন্তু শুধু আইন দিয়ে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করা যাবে না। এজন্য সচেতনতা ও মালিকদের মানসিকতার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন শ্রম প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শ্রমিকদের নিয়োগপত্র না থাকায় দুর্ঘটনার পরবর্তী ক্ষতিপূরণ সহ অন্যান্য পাওনা পেতে অসুবিধা হয়। পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো শ্রমিকদের বিমার আওতায় আনার উপর জোর দেন তিনি। কিরণ জানান, 2005 থেকে 2016 সাল পর্যন্ত গত 12 বছরে পেশাগত দুর্ঘটনায় নিহত হয়েছেন 13,211 জন শ্রমিক।